টিপ চুপ হয়ে গেল। নীল টিপকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। নীল বিছানা গুছিয়ে ঘুমানোর ব্যবস্থা করছে আর টিপকে বসিয়ে রেখেছে। টিপ নীলের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর নীলের সাথে দৃষ্টি মিলে গেলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে। ওভাবে কি দেখছ? কই, তুমি যা ভাবছো তা কখনোই হবে না। কি ভাবলাম আমি? এই যে আমি বিছানায় ঘুমাবো আর তুমি সোফায়। বিয়ে করেছি আলাদা ঘুমানোর জন্য না, আর না আমি আলাদা ঘুমাবো আর না তোমায়। আপনার বুকে আমার জন্য একটু জায়গা হবে? কি বললে? ঘুমাবো। নীল এক রাশ হাসি নিয়ে টিপকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিল, তারপর নিজে শুয়ে পড়ল। টিপ সাথে সাথে নীলের বুকে মাথা রেখে নীলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। একটা কথা বলেছিল। বলো। আসলে আসিফকে আমি আগে থেকেই চিনতাম। সেটা তো জানি। কিভাবে চিনি সেটা তো জানেন না। বলো শুনি। আসলে আমি আসিফকে ভালোবাসতাম, ওকে বিয়ে করার জন্য আমি বাসা থেকে চলেও গেছিলাম, কিন্তু নীল সাথে সাথে টিপকে নিজের বুক থেকে ফেলে দিয়ে বসে পড়ল। কিন্তু কি বিয়েটা হয়নি নাকি বিয়েটা করেছিল? ছি ছি ছি, টিপ তুমি এত বড় ক্যারেক্টারলেস, তোমাকে আমি কি ভেবেছিলাম? তুমি কি ভিতরে ভিতরে এত কিছু? এমন কথা বলবেন না প্লিজ, আমি ভালোবাসি আপনাকে। আমি তোমার মতো মেয়েকে আমার জীবনে জায়গাও দিতে পারবো না। তুমি চলে যাও আমার বাসা থেকে। নীল হন হন করে উঠে টিপের হাত ধরে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দেয়। প্লিজ দরজা খোলো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না। নীলপরি, এই নীলপরি কি হয়েছে? এই ছোট্ট পরি কি বলছো এসব, কি হয়েছে? প্লিজ নীল আমাকে বের করে দিও না, বিশ্বাস করো আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমাকে তুমি তোমার কাছ থেকে আলাদা করে দিও না নীল, প্লিজ। নীল বুঝতে পারে টিপ ঘুমের ঘরে এসে বকে চলেছে আর নিশ্চয়ই খারাপ স্বপ্ন দেখেছে। নীল টিপকে টেনে বুকের সাথে জড়িয়ে নেয়। এই পাগলি, কি হয়েছে তোমার? কি বলছো সব? কোথাও যেতে দেবো না তোমায়, বুকের মধ্যে রাখবো তোমায়, কোথাও সরাবো না তোমায়, বুঝেছ? টিপ চোখ খুলে দেখে যে ও নীলের বুকে। সাথে সাথে টিপ নীলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এই পাগলিটা কি হলো, কাঁদছো কেন টিপ? এই টিপ কাঁদছো কেন, হয় না, কি হয়েছে? টিপ আচমকাই নীলকে ছেড়ে দিয়ে উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এটা কি হলো, ও এমন করলো কেন? টিপ ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে আরো জোরে কান্না করতে থাকে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না নীল, এই স্বপ্নটা যদি সত্যি হতো আমি তো মরেই যেতাম। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না নীল, বাঁচতে পারবো না। টিপের কান্নার আওয়াজ শুনে নীল ওয়াশরুমের দরজায় টোকা দিতে শুরু করে। টিপ দরজা খোলো, দরজা খুলতে বলেছি আমি। টিপ আমার রাগ বাড়িও না কিন্তু, দরজাটা খোলো নাহলে কিন্তু আমি দরজা ভেঙে। টিপ দরজা খুলে দেয়। নীল ঝট করে ওয়াশরুমে ঢুকে টিপকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয়। টিপ নীলকে জড়িয়ে ধরছে না। কাঁদছো কেন এভাবে জানো না? তোমার কান্না আমার একদমই সহ্য হয় না, বুকে এসে লাগে। হাত কই তোমায়, জড়িয়ে ধরো আমায়। টিপ নীলের বুকে মাথা রেখে দু হাত দিয়ে নীলকে বাহু ডোরে আটকে নেয়। এই পাগলি কি হয়েছে, হ্যাঁ এইভাবে কাঁদছো কেন? এমনি 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 কেউ কাঁদে? আমি নিয়ে ভয় পাচ্ছ তাই না? সরো ছোট্ট পরি, বেঁচে থাকতে আমি তোমাকে ছেড়ে যাবো না, আর না তোমাকে যেতে দেব। যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সাথেই থাকবো, আর তোমাকেও আমার সাথে থাকতে হবে, বুঝলে ছোট্ট পরি? নীলের কথা শুনে টিপ একটু মুচকি হাসি দিয়ে নীলকে শক্ত করেই জড়িয়ে ধরে। নীল পরি, এভাবে জড়িয়ে ধরলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। টিপ নীলকে ছেড়ে দিতে গেলে নীল টিপকে দেওয়ালের সাথে আটকে ধরে, তারপর টিপের দিকে ঝুঁকে টিপের চোখের দিকে তাকায়। টিপও নীলের চোখের দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে থাকবো না জান, তোমার চোখের অতলে হারিয়ে যাবো তো আমি, এত সুন্দর কেন তুমি? টিপ নীলের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এতে নীল টিপের কোমর টেনে নিজের বুকের সাথে লাগিয়ে নেয়, তারপর টিপের কানে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলে, এই ছোট্ট পরি আমার থেকে তো দূরে থাকতে পারো না, তো কাছে এলে পালানোর জন্য এমন ছটফট করছো কেন? কথা বলছে আর টিপের কানে নীলের ঠোঁটে ছোঁয়া দিচ্ছে। এতে করে টিপের এক অজানা অনুভূতি কাজ করছে। এরকম অনুভূতি এর আগেও পেয়েছে নীলের কাছ থেকে। টিপ নিজে চোখ বন্ধ করে নেয়। ইটস নট ফেয়ার টিপ, আমি যখনই তোমার কাছে আসি তখনই তুমি চোখটা বন্ধ করে দাও। ছেড়ে দিন না আমায়।
নীল দীপের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে। কেন বউ? আমার? তোমার? দেখেছেন তো আমি এভাবে জড়িয়ে ধরেছি, আমার অস্বস্তি হচ্ছে। হোক অস্বস্তি, মনে আছে অফিসে যেদিন তুমি ভিজে গিয়েছিলে সেদিন তোমার থেকে আমি চোখই ফেরাতে পারছিলাম না, কিন্তু সবাই যখন তোমাকে দেখছিল আমি সহ্য করতে পারছিলাম না, কারণ তোমার এই সৌন্দর্য দেখার অধিকার শুধুই আমার, শুধুই আমার। তুমি জানো না টি তোমাকে এইভাবে কতটা সুন্দর লাগছে। টি ক্যান আই কিস ইউ? নীল আস্তে আস্তে কোমর থেকে টিপের পেটে হাত দিয়ে টিপের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে যায়। সাথে সাথে টিপ আবার চোখ বন্ধ করে। আগের মতো এবারও টিপ নীলের কোনো রেসপন্স না দেখে চোখ খুলে তাকায়, আর সাথে সাথেই নীল টিপের ঠোঁটে হালকা করে কিস করে টিপকে ছেড়ে দেয়। কি ভাবছো? হ্যাঁ, চোখ বন্ধ করলে আমি কিস করা বন্ধ করে দেবো? এখন থেকে যখন তোমার কাছে যাবো একদমই চোখ বন্ধ করবে না, আমায় দেখবে, বুঝলে? টিপ ভ্রুকুচকে নীলের দিকে তাকিয়ে থাকে। কি দেখছো এভাবে? নাও চেঞ্জ করে নাও। আপনি বাইরে যান। না, আমার সামনে চেঞ্জ করতে হবে। আপনার সামনে? পাগলে কামড়েছে আপনাকে? আমার সামনে করবো না, ঠিক আছে? তোমার করতে হবে না, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। কথাটা বলেই নীল টিপের দিকে এক পা দুপা করে এগোতে থাকে। স্টপ! কথাটা বলেই আর কোনো উপায় না দেখে টিপ কাঁধে হাত দিয়ে আঁচল টানতে গেলেই নীল গিয়ে টিপের হাত মুঠো করে ধরে। এটা কি করছো? লজ্জা তোমার না থাকতে পারে, আমার তো আছে। এইভাবে কোনো মেয়ে চেঞ্জ করা কিভাবে আমি দেখব? কোনো আক্কেল আছে তোমার? টিপ তো পুরাই বোকা বনে চলে গেছে। আমি এখনো বাচ্চা ছেলে, বুঝলে? নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। কথাটা বলেই নীল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এটা কি হলো, বাচ্চা ছিল? তোমার 12টা বাজাচ্ছি আমি, দাঁড়াও। টিপ আর নীল একসাথে বেরিয়ে পড়ে অফিসের জন্য। অফিসে এসে টিপ নিজে ডেস্কে বসার সাথে সাথেই আসিফ এসে টিপের সামনে দাঁড়ায়। টিপ! হুম? আমার কেবিনে এসো। কোনো কাজ থাকলে বলে দিন, আমি কেবিনে যেতে পারবো না। আসিফ কিছু বলতে যাবে তার আগেই নীল এসে টিপকে ডাকে। টিপ, ফলো মি। কথাটা বলেই নীল নিজের কেবিনে চলে গেল আর টিপ নীলের পিছু পিছু দৌড়। কি বলছিল? ওনার কেবিনে যেতে। কেন? জানি না। আজ থেকে তুমি আমার আন্ডারে কাজ করবে। কেন? আমি চাই না তুমি ওর সামনে যাও, ওকে আমার পছন্দ হয় না। গ্রুপের সবাই ওনার আন্ডারে আছে, আমি যদি আপনার আন্ডারে কাজ করি সবাই অন্য কিছু ভাববে। দেখলে দেখুক, আমার কিচ্ছু যাবে আসবে না। তুমি আমার স্টাফ নও, আমার হার্ট, বুঝলে? তোমার সাথে আমাকে এভাবে দেখলে যদি আসি বুঝে ফেলে তুমি আমার, তাহলে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে আমার থেকে তোমাকে দূরে সরানোর। আমি সেটা কিছুতেই হতে দেব না। নীল অফিসে রাখলে আমি এভাবেই রাখতে হবে, নয়তো আমি বাসায় থাকব। টিপের কথা শুনে নীল ধুপ করে চেয়ারে বসে পড়ে। টিপ বুঝতে পারে নীল রাগ করেছে। এর মধ্যে ইরা এসে কেবিনে ঢুকে। আসবো স্যার। স্যার, আজ রাতে আপনার সাথে আমি থাকছি। কথাটা শুনে টিপ নীলের দিকে চোখ বড় বড় করে তাকায়। নীল সাথে সাথে ইরার দিকে তাকায়। না মানে সন্ধ্যার পরে যে মিটিংটা আছে সেখানে আপনার সাথে আমিও যাব। মিটিং? হ্যাঁ। কোথায়? সেটা তোমার না জানলেও চলবে, যাও এখান থেকে। স্যার, আমি কিছু প্রজেক্ট কালেক্ট করে এনেছি, দেখুন। ইরা পিছনে ঘুরে ল্যাপটপে নীলকে প্রজেক্টের পিক দেখাতে লাগলো, আর এর মধ্যে টিপ নীলের কলার ধরে টেনে নিজের কাছে টেনে নেয়। তারপর ফিসফিস করে নীলের কানের কাছে ফিসফিসিয়ে বলে, সারাদিন কাজ মিটিং যাকর করেন, সন্ধ্যার পর যদি ওই শাকচুনির সাথে বের হয়েছেন তো দেখবেন আপনার কপালে কি ঘটে। কথাটা বলে টিপ হনহন করে রুম থেকে বের হয়ে আসে। নীল হাসতে থাকে। সারাদিন টিপ আর আসিফের কাছে যায়নি, কাজ যা ছিল সব করে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। অফিস শেষে টিপ বের হয়ে দেখে ইরা আর নীল দাঁড়িয়ে কথা বলছে। আবার শুরু হয়েছে এদের, কি করি আমি এদের নিয়ে, উফ অসহ্য। টিপ ইচ্ছে করে গিয়ে দুজনের মাঝখান দিয়ে যাওয়ার সময় ইরাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উফ ইরাপু, সরি। নীল ভালোভাবেই বুঝতে পারে টিপ ইচ্ছে করে ইরাকে ফেলে দিয়েছে। নীল মুচকি হেসে ইরাকে তুলতে গেলে টিপ তাড়াতাড়ি করে ইরাকে টেনে তোলে। রাস্তা চোখে দেখিনি তো তাই, তোর কি? হ্যাঁ, আমি যেদিক দিয়ে যাই। টিপ নীলকে মুখ ভেঙচি দিয়ে বের হয়ে আসে। টিপ তিশার কাছে চলে যায়। আপুই, তুই এখানে? বাসায় গেলেও তো পারতি। আমারও বাড়ি যেতে ইচ্ছে করে না, তোর সাথে কিছু কথা ছিল তাই কোচিং এ চলে এলাম। চল হাঁটতে হাঁটতে কথা বলি। আপুই, আইসক্রিম খাবি? দাঁড়া
বল কি বলবি? কাল। হ্যাঁ, কাল কি হয়েছিল জানা হয়নি, বল তো কাল কি হয়েছিল। আসলে কথাটা বলতে টিপ তাকিয়ে দেখে রাস্তার মাঝখানে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে কান্না করছে, আর বাচ্চার সামনে একটা কার এগিয়ে আসছে। টিপ কিছু না বুঝেই হাত থেকে আইসক্রিমটা ফেলে দিয়ে দৌড় দেয় বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আর টিপের চিৎকার শুনে তিশা পাশে তাকিয়ে দেখে টিপ নেই। টিপকে দেখে তিশা চিৎকার করে উঠে ধূপ করে রাস্তায় বসে পড়ে। আপুই, এই আপুই, পাগল হয়ে গেছিলি? কি হতো এক্ষুনি, দুলো ভাই না থাকলে কি হতে পারতো, তোর ধারণা আছে? টিপ ভয়ে ভয়ে নীলের দিকে তাকিয়ে দেখে নীল এখনো ওই রাগী লুকে টিপের দিকে তাকিয়ে আছে। নীলের চোখ দুটো রাগে জল জল করছে, মনে হচ্ছে টিপকে মেরে তক্তা বানিয়ে দেবে। টিপ তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। এর মধ্যে এক মহিলা এসে বাচ্চাটাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে থাকে। এতটা ইরেসপন্সিবল কি করে হন আপনারা, বাচ্চাকে ছেড়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, এতক্ষণ কি হতো কোনো ধারণা আছে আপনার? আপনাদের মতো মায়ের কাছে বাচ্চারা কিছুতেই সেফ নয়। সরি, আসলে আমি বুঝতে পারিনি। সরি মাই ফুট, কি বোঝেন না আপনি, এখনই আপনার বাচ্চার সাথে আমার ওয়াইফ। কথাটা বলে নীল গাড়িতে জোরে করে একটা বাড়ি দেয়। টিপ তো লাফিয়ে উঠে তিশার পিছে গিয়ে দাঁড়ায়। সরি, আসলে আমি বুঝতে পারিনি ও রাস্তায় চলে আসবে, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন। মহিলাটি আর কথা না বাড়িয়ে বাচ্চাটিকে নিয়ে চলে গেল। ভাইয়া রাগ করেন না, যা হবার তো হয়ে গেছে, আপু তো। তুমি কি এখন বাসায় যাবে? তিশা ভালোভাবেই বুঝলো নীল সাংঘাতিক রেগে আছে, আর টিপের কপালে অনেক দুঃখ আছে। আমি বাসায় যাব। তিশা যেতে লাগলে টিপ তিশার হাত জড়িয়ে ধরে। ভাইয়া আমি আপুইকে নিয়ে যাই। না, তিশা টিপের হাত ছাড়িয়ে নিয়ে স্কুটিতে উঠে চলে যায়। নীল গাড়িতে উঠে যায়, টিপ চুপ করে দাঁড়িয়ে থাকে। ও যে কি করবে বুঝতে পারছে না। টিপের তো ইচ্ছে করছে উল্টো দিকে দৌড় দিতে। ভাবতে ভাবতেই টিপ দৌড় দেবার পজিশন নিয়ে পিছে ঘুরতেই নীলের সাথে ধাক্কা লেগে হুড়মুড় করে পড়ে গেল। আল্লাহ! আচমকাই নীল টিপের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে ধপ করে বসিয়ে দিয়ে ধড়াম করে দরজা লাগিয়ে দেয়। টিপ লাফিয়ে ওঠে, তারপর নিজের ধূপ করে বসে ড্রাইভ করে বাসায় চলে আসে। বাসায় এসে টিপ আর রুমের মধ্যে ঢোকার সাহস পাচ্ছে না, কারণ নীলের হাতে একটা চড় খেয়েই টিপ নীলের রাগ সম্পর্কে সব ধারণা করে ফেলেছে। টিপ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে পায়চারি করতে থাকে। এদিকে নীল বাসায় এসে শাওয়া নিয়ে চুপ করে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। টিপের উপর প্রচণ্ড রাগ হয়ে আছে নীলের। আজও সময় মতো গিয়ে টিপকে না বাঁচালে অনেক বড় কিছু হতে পারত। নীল এক মুহূর্তের জন্য টিপকে হারিয়ে ফেলবে ভেবেছিল, সেই ভয়টা নীলের উপর রাগ হয়ে জেঁকে বসেছে। তখন রাগের মাথায় টিপকে চড় মেরে দেয়। টিপের সাথে কথাও বলছে না, আর টিপের রুমে ঢোকার সাহস পাচ্ছে না। তুই ভয় পাচ্ছিস কেন টিপ? তুই তো ভুল কিছু করছিস না, উনি যদি জেঁচে তোকে মারে তো তুই কি করবি বল? এটা তোর রুম, তুই ঢুকতেই পারিস, কি করবে ও? মনে রাখিস তোর নামও টিপ। টিপ টুপ টুপ করে রুমের মধ্যে ঢুকে ঢুকে তাকিয়ে দেখে নীল সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। টিপকে দেখে নীল মুখ তুলে টিপের দিকে তাকায়। নীলের তাকানো দেখে টিপ দৌড়ে ওয়াশরুমে চলে যায়। টিপ অনেকক্ষণ যাবত ওয়াশরুমে বসে আছে, দরজা একটু ফাঁকা করে নীলকে দেখে আবার দরজা লাগিয়ে দিচ্ছে। টিপ, তুই এভাবে ভয় পেলে সারা রাত এভাবে বসে থাকতে হবে, আর ওই রাক্ষসটা তোকে বের করতে আসবে না। ব্রহ্মদত্তের রূপ ধারণ করে বসে আছে। আরে বাবা, আমি যদি তখন ওভাবে গিয়েই থাকি, কোনো অপরাধ তো করিনি, আর এমন তো নয় আমার কিছু হয়েছে। এমন রূপ নিয়ে বসে থাকার কারণ কি? ও কি বোঝে না ওকে দেখে আমার ভয় লাগছে? না, আর বসে থাকলে হবে না, যা হবার হবে। টিপ দরজা একটু ফাঁকা করে তাকিয়ে দেখে নীল দাঁড়িয়ে আছে। এটার জন্য টিপ মোটেই প্রস্তুত ছিল না। টিপ আস্তে আস্তে দরজা খুলে বের হয়ে আসলো। তাকিয়ে দেখে দুটো প্লেটে খাবার সার্ভ করা। টিপের ক্ষুধাও লেগেছে, কিন্তু নীলের ভয়ে খেতেও পারছে না। নীল গিয়ে সোফায় বসে মাথা নিচু করে এক হাত টান করে সোফায় বসার জন্য ইশারা করে। টিপ তাড়াতাড়ি এসে সোফায় বসে পড়ে। তারপর খাবারের প্লেট টিপের হাতে ধরিয়ে দিয়ে নিজে একটা প্লেট হাতে তুলে নেয়। নীল খাবার হাতে দিয়ে টিপের দিকে তাকিয়ে দেখে টিপ চুপ করে আছে। নীলের রাগী লুক দেখে টিপ তাড়াতাড়ি খাওয়া শুরু করে, নীলও খেতে শুরু করে। খাওয়া শেষে নীল একটা বালিশ হাতে নিয়ে বাইরে যেতে লাগে। তখনই টিপ এসে নীলের সামনে দাঁড়ায়। কোথায় যাচ্ছেন? কিছু না বলে সাইড কেটে যেতে লাগলে টিপ নীলের হাত টেনে ধরে।
এমন করছেন কেন আমার সাথে? ভুল হয়ে গেছে আমার, সরি বলছি, আর কখনো এমন কাজ করব না। প্লিজ আমার সাথে কথা বলেন, আপনাকে এভাবে দেখতে আমার ভয় লাগছে। নীল তবুও কিছু না বলে বালিশটা ছুঁড়ে ফেলে দেয়। খুব বেশি কি বিরক্ত করছি? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি এই রুম থেকে, আমার জন্য আপনাকে অন্য রুমে যেতে হবে না। এর মধ্যে তিশা ফোন দেয়। টিপ ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে যায় আর নীল রুম থেকে বেরিয়ে যায়।